আমি সুজন দত্ত, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, উদারবন্দের দায়িত্বপ্রাপ্ত। আমি আজকে এখানে, আমাকে বলা হয়েছে যে কংগ্রেসের আগামী দিনের অ্যাক্টিভিটির সম্বন্ধে একটু কিছু বলতে। কংগ্রেস যেভাবে চলছে সেভাবেই চলবে, সাংগঠনিক দিক দিয়ে বুথ লেভেল পর্যায়ে কাজ করছে। এখন আমাদের সামনে শুরু হবে মেম্বারশিপ ড্রাইভ। এই মেম্বারশিপ ড্রাইভে আমরা প্রত্যেক ব্লক থেকে 30,000 করে আমরা একটা কোটা ধরে নিয়েছি। মিনিমাম 30,000 আমরা মেম্বারশিপ করব প্রত্যেক বুথ ব্লকে। আর আগামী দিনে কংগ্রেস মানুষের পক্ষে থাকবে, বিগত দিনে যেভাবে ছিল, আগামী দিনেও কংগ্রেস মানুষের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হবে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হোক, জেলা প্রশাসনের বিরুদ্ধে হোক, যে কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসের এগেনস্টে কংগ্রেস মুভমেন্ট করে যাবে। আমি আশা করব আগামী দিনে যেভাবে চলছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এইগুলো জিনিসেরও পরিবর্তন হবে। বিগত দিনেও এইভাবে কংগ্রেস অনেক রাজ্যে, অনেক জেলায় ধরাশায়ী হয়েছিল, কিন্তু ওর কাজের পরিপ্রেক্ষিতে, ওর ডেভেলপমেন্টের ওয়ার্কের ভিত্তিতে, উন্নয়নের স্বার্থে কংগ্রেস আবার পুনরুজ্জায় গিয়েছিল। এই কিছুদিন থেকেই কংগ্রেসের আবার সাংগঠনিক কিছু দুর্বলতা দেখা দিয়েছে। আমি চাইব আগামী দিনে এই দুর্বলতা কংগ্রেস কাটিয়ে উঠবে। এই কথাগুলির সাথে সাথে আপনাদের টিভিকে, NETV 24 টিভিকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বরাক উপত্যকা, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ক্রিয়ার ক্ষেত্রে হোক, আপনারা যেভাবে খবরের লেটেস্ট নিউজটা প্রচার এবং প্রসার করছেন, তার জন্য আমি জেলা কংগ্রেসের তরফ থেকে আপনাদের এই নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই। এই নিউজ চ্যানেলে আগামী দিনে আরও বৃহৎ আকারে জনগণের কাজে আসবে, জনগণের মধ্যে খবর প্রচারিত করবে। এই কথাগুলি বলে এই নিউজ চ্যানেলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই।